আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সব সময় চাই। আমি রেজওয়ানা হক তা নিয়ে চলে এসেছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে, এবং ব্লগের শুরুতেই আপনারা নিশ্চয়ই নামটি দেখে চিনে ফেলেছেন আমি আজকে কোথায় নিয়ে যাচ্ছি আপনাদের। অবশ্যই আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি স্টার হোটেল অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে, এবং এটি আমাদের ধানমন্ডি 2 নম্বরে অবস্থিত। স্টারের তো অনেকগুলো শাখা আছে, তার মধ্যে ধানমন্ডির এটা কিন্তু অনেক সুন্দর। এখানে বেকারি আইটেমও আছে, বাম পাশে ঢুকতেই স্টার বেকারি এবং ডান পাশে এদের স্টার কাবাবের যে আইটেমগুলো পাওয়া যায় সেটা এখানে, এবং দোতলায় দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট। তো মোটামুটি স্টারকে চেনে না এমন মানুষ কিন্তু ঢাকা শহরে খুব কমই আছে। তো আমি আগে প্রায়ই আসতাম স্টারে চা খেতে, তো অনেকদিন পর আজকে আবার এসেছি, এবং আমার তো অনেক ভালো লাগে এদের চাটা, এবং সকালে এসে কিন্তু এদের নাস্তাটা বেশ ভালোই লাগে যদি খাওয়া যায়। তো সবসময় তো আসলে সময় হয়ে ওঠে না, তো আজকে যখন এসেছি অনেকদিন পর আমার সেই পছন্দের নান রুটি এবং সবজিই আমি খাবো আবারও। তো বসেছি আমি এবং অর্ডার করেছি, দেখা যাক কতক্ষণ পরে আসে। তো সেই সাথে আমি এক ঝলক দেখিয়ে দিই এই মুহূর্তেও এখানে কতগুলো মানুষ বসে নাস্তা করছে। আসলে স্টারে নাস্তা করা বা লাঞ্চ অথবা ডিনার যেটাই করেন না কেন আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। দেখেন না আমি বসে আছি, আর আরও যে জিনিসটা আমার খুব ভাল লাগে সেটা হচ্ছে মশলাটা। তো আমি আসলেই কিন্তু মশলা থেকে বেছে বেছে, এই যে দেখেন এই যে মিষ্টি যে এটা আছে না, কি যেন নাম আমার তো আসলে এই মুহূর্তে মনে পড়ছে না, এটা খেতে ভীষণ ভালো লাগে, এবং যথারীতি আমি দেখেন বসে বসে কিন্তু এটা খাচ্ছি। অর্ডার আসুক, যেহেতু অর্ডার করেছি যতক্ষণ সময় আছে বসে বসে এগুলো কুটে কুটে খাই, আমার খুব মজা লাগে এবং নিজেই নিজে একা একা হাসি যে দেখেন আমি কি অকাজটা করতেছি। সে যাই হোক, আমার ইয়াম্মি নান চলে এসছে, এবং দেখেন নানটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, কে কে খেতে চান। এবং এই যে সবজি, নান সবজি কিন্তু খুবই মজার, এবং এদেরটা আরও বেশি মজার। আমি তো এখন একা একাই খাচ্ছি, কি করব বলেন, আপনাদের রেখে আমার খেতে হচ্ছে। সেই সাথে আমি কিন্তু এসেই চায়েরও অর্ডার করে দেই, কারণ আমি গরম চা খেতে পারি না। দেখতে পাচ্ছেন চায়ের কাপটাও অনেক সুন্দর, স্টার মার্ক করা, এবং দুধ চা এদের অসম্ভব সুন্দর, অসম্ভব। যারা যারা ঢাকায় আসবেন অবশ্যই একবেলার জন্য হলেও স্টার থেকে খাবার খেয়ে যাবেন, এবং যদি সে সময়টাই চা পাওয়া যায় তো চাটা মিস করবেন না। আর এই যে দেখেন সবজিটা, আমি কিন্তু এই সবজিটা নান ছাড়া এমনিও খেতে খুব পছন্দ করি, শুধু যে নান দিয়ে খেতে হবে তা না, নান ছাড়াও খুব মজা লাগে। আরও এই যে আমার চাও চলে এসছে, আমি যেহেতু গরম চা খেতে পারি না বললাম, এই জন্য আমি আসার পরপরই চা অর্ডার করে দেই, কারণ আমি চাটা কিছুটা ঠান্ডা হবে তারপরে খাই। তো আমি তো এখন বসে বসে এই চা খাবো, এবং আমি বারবারই ভুল করছি, চা তো আসলে আমরা খাই না, চা পান করি। তো আমি চাটা পান করব এবং নাস্তাটাও সেরে ফেলবো, এরপর যথারীতি আমার কর্মক্ষেত্রে ফিরে যাব এবং সারাদিনের কাজগুলো শেষ করে বাসায় ফিরবো সন্ধ্যায় ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনা করছি, এবং সেই পুরনো কথাটা আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তো দেখা হবে আবারও ইনশাআল্লাহ, সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকেন। আজ বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।